আপনি কিন্তু আপনার ফটোকে আসলে ফোল্ডারের আইকন হিসেবে আসলে সেভ করতে পারবেন। তো সেটি আসলে কিভাবে করবেন সেটা জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা দেখে নিই আসলে কিভাবে আমরা যে কোনো ফোল্ডারে আসলে আমাদের ফটোকে আমরা আইকন হিসাবে সেভ করতে পারি। তো আপনি যে ছবিটিকে আসলে আইকন হিসাবে সেট করতে চাচ্ছেন সেই ছবিটিতে আপনি যাবেন। তো সেই ছবিটি সিলেক্ট করার পর আপনি এখান থেকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এটিকে আপনি এই যে এডিট অপশন আসবে এখানে চলে যাবেন। এডিট অপশনে গিয়ে আপনাকে আসলে এই ফটোটাকে আইকন শেপে আপনাকে রিসাইজ করে নিতে হবে। তো আমরা এটিকে রিসাইজ করার জন্য আমরা এখান থেকে রিসাইজে ক্লিক করছি। তারপর আমরা এখান থেকে চলে যাব এই যে পিক্সেলে। পিক্সেলে আসার পর এখান থেকে আপনারা এই যে মেনটেন অ্যাসপেক্ট রেশিও এটা থেকে এই ট্রিক চিহ্নটা উঠিয়ে দিবেন। তারপর এখান থেকে এই যে হরাইজন্টালে আপনি এখান থেকে যে দিয়ে দিবেন 100 পিক্সেল, তারপর ভার্টিক্যালও 100 পিক্সেল দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো আমাদের পিকচারটি কিন্তু রিসাইজ হয়ে গিয়েছে। তো আমরা এটিকে সেভ করব। তো এটিকে সেভ করার জন্য আমরা এখান থেকে চলে যাব এই যে ফাইলে। ফাইলে আসার পর আমরা এখান থেকে যাব সেভ অ্যাজ এ। তো সেভ অ্যাজ এ আসার পর আমরা এখান থেকে এই যে বিএমপি পিকচার ফরম্যাটে আমরা এটিকে সেভ করে নেব, কারণ আইকন হিসাবে সেট করতে হলে আপনাকে বিএমপি ফরম্যাটটি কিন্তু সেভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ বিএমপি। তারপর এখানে আমরা এই যে পিকচারের নামের পরে আমরা এখানে একটা কোড লিখব। তো কোডটি হচ্ছে এখানে আপনি দিয়ে দিবেন একটি ডট, ডট দিয়ে আপনি এখানে দিবেন ICO, মানে ICO হচ্ছে আইকন। তো এটি দিয়ে দেওয়ার পর আপনি এটিকে যেখানে সেভ করতে চান সেখানে আসলে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে কিন্তু সেভে ক্লিক করে দিবেন। তো এটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এখন আপনি যে ফোল্ডারটির আইকন আপনি আপনার ছবি দিয়ে রিপ্লেস করতে চান সেই ফোল্ডারে আপনি চলে যাবেন। তো আপনি সেই ফোল্ডারের উপরে এসে আপনি এখান থেকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন প্রপার্টিজে। প্রপার্টিজে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন এই যে কাস্টমাইজ যে অপশনটি আসে সেখানে। তারপর এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার আইকন, তারপর এখানে দেওয়া আছে যে চেঞ্জ আইকন, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো আইকন দেওয়া রয়েছে। তো আমরা যে ছবিটিকে আসলে আমরা আইকন হিসেবে দিতে চাচ্ছি সেই ছবিটি আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমরা সেই ছবিটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি ডেস্কটপে সেভ করেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে যে মাই পিক দিয়ে আমরা কিন্তু সেভ করেছিলাম। তো এটিকে এখানে সিলেক্ট করে দিচ্ছি, তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করছি। তো ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি, তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিকটি কিন্তু এই ফোল্ডারের আইকন হিসেবে কিন্তু সেট হয়ে গিয়েছে। তো আমরা যদি আবার দিস পিসি ক্লোজ করে আবার ওপেন করি তাহলে কিন্তু আমরা এই আইকনটি দেখতে পাবো। তো এভাবে কিন্তু আপনি আপনার পার্সোনাল ফোল্ডারে কিন্তু আপনি আপনার আইকন দিয়ে কিন্তু এটিকে সাজিয়ে রাখতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে যে কোনো ফটোকে আসলে কিভাবে ফোল্ডারের আইকন হিসাবে সেভ করতে হয়। তো আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম হেল্পফুল টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয়। তো আপনি যদি এগুলো মিস না করতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।